দুটা সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মই পাপৰি ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীৰ বাবে খু খবৰ সরকারি কৰ্মচাৰী মৰগিয়া বান 40% হলে বৃদ্ধি এপ্ৰিলৰ দৰমহাৰ লগত পাব এই বৰ্ধিত দৰমহা কৰ্মচাৰী মৰগিয়া বান 50% হলে বৃদ্ধি 1 জানুৱাৰীৰ পৰা কাৰ্যকৰী হ'ব নতুন নিৰিক Solar panel logoat Rajya Sarkar bikhe rehai. 1 kilowatt panelot grahokok diya hobo 15,000 taka rehai. 2 kilowatt panelot 30,000 taka rehai pabo grahoke. Solar panel logale hangbari sokoleo bikhe rehai pabo boli ghoshona mukhyamantri. Online othoba dak ghorot korbo paribo abedon. Uttar Purbor Udyogik Nitir babe Pradhanmantrik dhonnobad. 30% asaharjo dibo Kendra Sarkare. Rajyot 50,000 koti biniyog hoar dikhot. Rajyot udyogikoronot ek poribesh ahise. Kamrup Mohanogorot hobo 4khon notun upozila. 15 Marchor pora arambho hobo ei notun upozila. Rajyor bat poth nirmanok loi mukoli hobo eta bishesh portal. Gaobashie gaor pothtur babe bishesh portalor jogedi korbo paribo abedon. Montri bidhayokok abedon nokorakoi poth nirman hobo boli songbad melot ghoshona korile mukhyamantrie. বৃহস্পতিবাৰে মুকলি হ'ব গুৱাহাটী বখিষ্ট উৰণ হেতু আৰু জয়নগৰ ভিইউপি হুসল যাতায়াত নিশ্চিতকৰণৰ লক্ষ্যৰে সয়লেনযুক্ত গুৱাহাটী বাইপাছৰ অংশ হিচাপে বখিষ্ট উৰণ হেতু আৰু জয়নগৰ ভিইউপি উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই নুনমাটিৰ পৰা অপহৃত শিশুক উত্তৰ গুৱাহাটীত উদ্ধাৰ মঙ্গলবাৰে নুনমাটিৰ নিজৰাপাৰাৰ পৰা শিশুটিক অপহৰণ কৰি নিছিল হতিয়া পিতৃ শরীফউদ্দিন আহমেদে শিশুটিৰ মাতৃ এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষী অভিযান চলাই উত্তৰ গুৱাহাটীৰ পৰা হুহৰিৰে শিশুটিক উদ্ধাৰ কৰিছে কিন্তু আৰক্ষী অভিযানৰ উমান পাই পলায়ন কৰিছে অপহৰণকাৰী শরীফউদ্দিন আহমেদে নুনমাটি আৰক্ষী শিশুটিক উদ্ধাৰ কৰি স্বাস্থ্য পৰীক্ষাৰ অন্তত মাতৃক আনুষ্ঠানিকভাৱে গটাই দিয়ে ইফালে পলাতক অপহৰণকাৰী শরীফউদ্দিন আহমেদৰ সন্ধানত আৰক্ষী অব্যাহত ৰাখিছে অভিযান উল্লেখযোগ্য যে শিশুটিক মুক্তিৰ বাবদ 1.5 লাখ টকা দাবী কৰিছিল শরীফউদ্দিনে তিনিচুকীয়াৰ ফিলোবাৰীত নিখংস হত্যাকাণ্ড পিতৃয়ে খপিয়া হত্যা কৰিলে 4 বছৰীয়া পুত্ৰক হত্যাকাৰী শম্ভু প্ৰজাই আক্ৰমণ কৰে পত্নীকো গুৰুতৰভাৱে আহত পত্নীক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে হত্যাকাৰী শম্ভু প্ৰজাক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে গুৱাহাটী মেগজিনত আৰক্ষী পোছাকত অহা দলৰ ধন দাবী মেগজিনৰ হাউচ নম্বৰ 2 দেৱজিৎ শৰ্মাক ধন দাবী সোমবাৰে দিনৰ ভাগতে আৰক্ষী পোছাকত আহিছিল তিনিজনীয়া দ্ৰবিতৰ দলটো দেৱজিৎ শৰ্মাৰ বিৰুদ্ধে এৰেষ্ট ৱাৰেণ্ট থকা বুলি ভয় ভাবুকি প্ৰদান কৰে পৰৱৰ্তী সময়ত পৰিয়ালটোৰ মাত্ৰ 500 টকা লৈ উঠাও হয় তিনিজনীয়া দলটো শিৱসাগৰত ঘাইপথত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাগৰিল কয়লা পৰিবাহী ট্ৰাক মাৰ্ঘেৰিটাৰ পৰা গুৱাহাটী অভিমুখী গৈ থকা অৱস্থাত দুৰ্ঘটনাগ্ৰস্ত হয় ট্ৰাকখন অভাৰলোড কৰাৰ ফলতে এখন দোকানৰ ওপৰত বাগৰি পৰিল ট্ৰাকখন এই দুৰ্ঘটনাত সৌভাগ্যক্ৰমে কোনো লোক আহত নাই হোৱা ৰহাৰ ৰাজপথত নিখা ভয়ংকৰ অগ্নিকাণ্ড ৰহাৰ খাইগৰ ৰাষ্ট্ৰ ঘাইপথত খেৰ কঢ়িয়া অনা চলন্ত বাহনত লাগিল জুই কাৰ্বি আংলঙৰ পৰা খানাপাৰা অভিমুখী আছিল বাহনখন ৰাষ্ট্ৰ ঘাইপথৰ উপপথত থকা বিদ্যুৎ পৰিবাহী তাঁৰত লাগি সূত্ৰপাত হয় জুই তাৰ পিছতে সম্পূৰ্ণ ভস্মীভূত হয় বাহনখনৰ লগতে খেৰ ওৰাং ৰাষ্ট্ৰ বিদ্যানত কণ্ট্ৰল ৱাৰ্নিং ওৰাং ৰাষ্ট্ৰ বিদ্যানৰ নিচিলামাৰী কেম্প বাঘমাৰ কেম্প খৈৰাচালি কেম্পত এনেদৰে বাৰ্নিং কৰা দেখিবলৈ পোৱা যায় প্ৰায় 70% বাৰ্নিং কৰিছে ওৰাং ৰাষ্ট্ৰ বিদ্যানখন ৰাষ্ট্ৰ বিদ্যান কৰ্তৃপক্ষই 14 ফেব্ৰুৱাৰী পৰা মাৰ্চ মাহলৈ এনেদৰে কণ্ট্ৰল বাৰ্নিং কৰে নৰং উদালগুৰি লোকসভা সমষ্টিত বিজেপিক প্ৰত্যাপান জনাবলৈ সাজু বিপিএফ আনহাতে কংগ্ৰেছৰ সাংগঠনিক ভেটি ধৰক বৰক হোৱা বুলি উল্লেখ কৰি বিপিএফ নেতা দুৰ্গা দাস বৰুৱে এই নিৰ্বাচনত কংগ্ৰেছে কোনো প্ৰভাৱ পেলাব নোৱাৰে বুলিও কয় এইবাৰৰ নিৰ্বাচনত মাধৱ ৰাজবংশী কেৱল মাত্ৰ 1.5 লাখ ভোটহে পাব বুলি বিপিএফৰ বিধায়কগৰাকীয়ে উল্লেখ কৰে স্বাধীনতাৰ 75 বছৰ পিছতো উন্নয়নৰ নামত একোৱেই নহল বৰচলা বিধানসভা সমষ্টিৰ বৰডুবি অঞ্চল বাৰিষাটো বাদে খৰালি মাহতো জৰাজীৰ্ণ পথৰ বাবে এখনো এম্বুলেন্স নাই বাটপথৰ শোচনীয় অৱস্থাত জীয়াতো ভুগিছে ৰাইজে কেৱল বাটপথেই নহয় সমগ্ৰ গাঁওখনে 101 সমস্যাত ভাৰাক্ৰান্ত গপুৰত চাহ বাগিচাত এম্বুলেন্স বিতৰণ অসম চৰকাৰৰ বিকাশ যাত্ৰা আঁচনিৰ অধীনত বিশ্বনাথ জিলাৰ 27খন চাহ বাগিচাত 1খনকৈ এম্বুলেন্স প্ৰদান কৰা হয় চাহ শ্ৰমিক ৰাইজৰ চিকিৎসাৰ সেৱাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ অসুবিধা যাতে নহয় তাৰ বাবে বিকাশ যাত্ৰা আঁচনিৰ অধীনত স্বাস্থ্য বিভাগৰ জৰিয়তে এই এম্বুলেন্সসমূহ প্ৰদান কৰা হয় জলজীৱন মিছন আঁচনিৰ অধীনত হাজো উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত 1 নং খলিহামাৰী গাঁৱত পলমাৰী পানী যোগান আঁচনি শুভ উদ্বোধন কৰা হয় 1,58 লাখ টকাৰ নৱনিৰ্মিত এই পানী যোগান আঁচনিখন শুভ উদ্বোধন কৰে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা তথা গুৱাহাটীৰ উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা জিতেন্দ্ৰ পাটোৱাৰীয়ে লোকসভা নিৰ্বাচনত টিকট লাভ কৰাৰ পিছতে কাজিৰঙা সমষ্টিত প্ৰচাৰত নামিল বিজেপি প্ৰাৰ্থী কামাখ্যা প্ৰসাদ তাছা চামগুৰি ব্ৰহ্মচাৰী সত্ৰত উপস্থিত হৈ বিজেপি প্ৰাৰ্থীগৰাকীয়ে ৰাইজৰ সৈতে মত বিনিময় কৰে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা ৰাজেন গোহাঁইৰ সন্দৰ্ভত তাছাই কয় অসন্তুষ্টি বুলি নকব ৰাজেন গোহাঁইৰ দৰে জ্যেষ্ঠ নেতাসকলৰো মত প্ৰকাশৰ অধিকাৰ আছে নগাঁও সমষ্টিত কংগ্ৰেছৰ টিকট লাভ কৰাৰ পিছতে দিনে নিশাই নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত হৈ পৰিছে প্ৰদ্যুত বৰদলৈ বুধবাৰে নিশা প্ৰায় 10 বজালৈ নগাঁও লোকসভা সমষ্টিৰ বিভিন্ন প্ৰান্তত সংসদীয় পুঁজিৰ 3খন এম্বুলেন্স ৰাইজৰ বাবে প্ৰদান কৰাৰ লগতে 8টা কামৰ আধাৰশিলা মুকলি কৰে
দেশজুৰি বলবৎ হল কা কিন্তু কা আইন বাতিলক লৈ কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ নকৰিলে বিপিএফৰ সভাপতি হাগ্ৰামা মহিলাৰীয়ে কা দিশপুৰ আৰু দিল্লীৰ সমস্যা মই দিল্লী বা দিশপুৰতো নাই বুধবাৰে দৰং উদালগুৰিৰ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বাগানপাৰাত অনুষ্ঠিত বিপিএফ দলৰ বুথ কৰ্মী সভাত উপস্থিত থাকি মন্তব্য কৰে হাগ্ৰামা মহিলাৰীয়ে লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিৰ প্ৰথম পৰাজয় হল ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিটো তিনিচুকীয়া ফিলোবাৰী তৰানী গাঁৱত উপস্থিত হৈ সংবাদ মাধ্যমৰ আগত এইদৰে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈ ডিগবৈত সৰ্বানন্দ সোণোৱালৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত ডিগবৈ সমষ্টিটোৰ দলীয় কৰ্মীসকলৰ সৈতে মত বিনিময় কৰে সোণোৱালে লগতে ডিগবৈ বিধায়ক সুৰেণ ফুকনৰ বাসগৃহত উপস্থিত হয় সৰ্বানন্দ সোণোৱাল বিধায়ক সুৰেণ ফুকনৰ নেতৃত্বত লোকসভা নিৰ্বাচনত ভাল ফলাফল দেখুৱাব বুলি আশাবাদী সৰ্বানন্দ সোণোৱাল বালিপৰাৰ খনামুখ নেৱাৰ বস্তিত তিনিদিনীয়াকৈ আয়োজন হোৱা শ্ৰী মদভাগৱত জ্ঞান মহাযজ্ঞৰ সামৰণি যুৱ সমাজকৰ্মী ৰোহিত ঘিমৰে বাসভৱনত অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ ভাগ গাঁওবাসীৰ মংগলৰ অৰ্থে আয়োজন কৰা হয় ৰাজ্য চৌদিশীয়া সমাগত ৰঙালী বিহুটিক আদৰাৰ ব্যাপক উৎসাহ উদ্দীপনা শোণিতপুৰৰ ঢেকীয়াজুলি ৰামধেনু লোককলাকৃষ্টি আয়োজন কৰা বিহু নাচৰ আখৰাত ব্যস্ত হৈ পৰিছে প্ৰশিক্ষাৰ্থীসকল ঢেকীয়াজুলিৰ বিভিন্ন সম্প্ৰদায়ৰ প্ৰশিক্ষাৰ্থীয়ে অংশগ্ৰহণ কৰি প্ৰাণ চলচলা কৰি তুলিছে বিহুৰ আখৰা শিবিৰ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ অসম ভ্ৰমণ বাতিল বিশেষ অসুবিধাৰ বাবে অসম ভ্ৰমণ বাতিল 15 মাৰ্চত অসমলৈ অহাৰ কথা আছিল অমিত শ্বাহ বটদ্ৰৱা থানৰ প্ৰকল্প আৰু হোজাইৰ ৰাজহুৱা সভাত অংশ লোৱাৰ কথা আছিল বটদ্ৰৱা থানৰ সত্তাধিকাৰক জনালে মুখ্যমন্ত্ৰীয়ে বোকাখাতত শিক্ষকক গুলিওৱা মূল মাষ্টাৰ মাইণ্ড বিমান বৰাক বোকাখাতত হাজিৰ কৰাই আৰক্ষীয়ে বিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতাৰ পথত শিক্ষক উদয় চাংমাই গুলিয়াইছিল বিমান বৰাই তাৰ পিছতে শিক্ষকজনৰ বাইক লৈ উঠাও হৈছিল বিমান বৰা 2023ৰ 16 নৱেম্বৰত এই ঘটনাটো সংঘটিত হৈছিল বিমান বৰাৰ সৈতে সহযোগী আছিল বাবু শইকীয়া ইতিমধ্যে বাবু শইকীয়াক এনকাউণ্টাৰ কৰিছিল বোকাখাট আৰক্ষীয়ে আনহাতে অভিযুক্ত বিমান বৰাক দুদিনৰ জিম্মাত লৈছিল বোকাখাট আৰক্ষীয়ে টিংখাঙৰ 3 নং বৰডুব শলগুৰি গাঁৱত নৃশংস হত্যাকাণ্ড পুত্ৰই ডাৰে ঘপিয়া হত্যা কৰিলে মাতৃ ধৰ্মেন্দ্ৰ সোণোৱাল ওৰফে ঘনত হত্যা কৰে মাতৃ তনুজা সোণোৱালক হত্যাকাৰী ধৰ্মেন্দ্ৰ সোণোৱালক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে পাৰিবাৰিক কণ্ডলৰ বাবে হত্যাৰ সন্দেহ গৌৰৱ গগৈ আক্ৰমণক কেন্দ্ৰ কৰি ৰাজীৱ ভৱনত উদুলি মুদুলি পৰিৱেশ কংগ্ৰেছ নেতা কৰ্মীয়ে বিহু দলে আদৰি নিয়ে গৌৰৱ গগৈ যোৰহাট সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থিত্ব পোৱাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে ৰাজীৱ ভৱনত উপস্থিত হল সাংসদগৰাকী কাকোপথাৰত যুৱ ছাত্ৰ পৰিষদৰ উদ্যোগত জোৰ সমদললৈ উত্তপ্ত পৰিস্থিতি শতাধিক কৰ্মীৰ জোৰ সমদলক বাধা অসম আৰক্ষীয়ে কাৰ বিৰোধিতাত বিভিন্ন প্ৰতিবাদী শ্লোগানেৰে উত্তাল কৰি তোলে পৰিৱেশ দেশৰ 79% লোকে পৰৱৰ্তী প্ৰধানমন্ত্ৰী হিচাপে বিচাৰে নৰেন্দ্ৰ মোদীক 21% লোকৰ পচন্দ হৈছে ৰাহুল গান্ধী 9% লোকে দেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে বিচাৰে কেজৰিৱাল আৰু মমতা বেনাৰ্জীক নিউজ 18ৰ মেগা অপিনিয়ন পলত প্ৰকাশ পাইছে এই তথ্য হিন্দী বলয়ত এইবাৰো ক্লিন শ্বিপ কৰিব বিজেপিয়ে নিউজ 18ৰ অপিনিয়ন পল মতে উত্তৰ প্ৰদেশৰ 80খন আসনৰ ভিতৰত 77খন আসনতে বিজেপিৰ জয়ৰ সম্ভাৱনা আছে উত্তৰ প্ৰদেশত এয়া হ'ব বিজেপিৰ সৰ্বকালৰ সৰ্ববৃহৎ বিজয় লোকসভা নিৰ্বাচনত দিল্লীত এইবাৰো নিশ্চিহ্ন আপ আৰু কংগ্ৰেছ পঞ্জাৱত কিবা কৈহে খাতা খুলিব আম আদমী পাৰ্টীয়ে কেৰালাত এইবাৰ খাতা খুলিব পাৰে বিজেপিয়ে ধুবুৰী সমষ্টিত কংগ্ৰেছৰ ৰকিবুল হুছেইনক প্ৰাৰ্থিত্ব দিয়াৰ পিছতে প্ৰথমবাৰৰ বাবে দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলাৰ হাত ঠিঙিমাৰীত উপস্থিত হয় ৰকিবুল হুছেইন 50জন হিমন্তয়ে মোৰ নো মেডালো হিলাব নোৱাৰে বুলিও মন্তব্য কৰে বিধায়ক ৰকিবুল হুছেইনে বিকাশ যাত্ৰাৰ অংশ হিচাপে বুধবাৰে আৰ্য বিদ্যাপীঠ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ নতুন ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰে মন্ত্ৰী অতুল বৰাই প্ৰধানমন্ত্ৰী পি এম ডিভাইন আঁচনিৰ অধীনত এই আধাৰশিলা স্থাপন কৰা হয় 8.87 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হ'ব ভৱনটো জাগিৰোডা ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰে দেশৰ অন্যতম সৰ্ববৃহৎ প্ৰকল্প ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পটো জাগিৰোডৰ কাগজ কলৰ ভূমিত 27,000 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ হ'ব ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰা প্ৰকল্পস্থলীত উপস্থিত থাকে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা টাটা গ্ৰুপৰ এই বৃহৎ বিনিয়োগ অসমৰ ইতিহাসত হ'ব সৰ্ববৃহৎ ব্যক্তিগত খণ্ডৰ বিনিয়োগ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে জাগিৰোডৰ ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ সমান্তৰালকৈ গুজৰাটৰ ধৰেলা আৰু সানন্দতো আন দুটা প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰে জাগিৰোড ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পত 16,000 লোকক প্ৰত্যক্ষভাৱে নিযুক্তি দিয়া হ'ব প্ৰতিদিনে 4,50,00,000 চিপছ প্ৰস্তুতৰ ক্ষমতা আছে এই প্ৰকল্পত টাটা ইলেক্ট্ৰনিক্স প্ৰাইভেট লিমিটেডৰ অধীনত নিৰ্মাণ হ'ব এই প্ৰকল্প টাটাৰ ছেমি কণ্ডাক্টৰ উদ্যোগত প্ৰযুক্তিগত সহযোগী হৈছে টেছলা ছেমি কণ্ডাক্টৰ অত্যাধুনিক গৱেষণা আৰু উন্নয়ন শক্তি কেন্দ্ৰত IBMএ আগবঢ়াইছে সহযোগিতা উত্তৰ পূব ছেমি কণ্ডাক্টৰ প্ৰথম আৰু দেশৰ তৃতীয়টো প্ৰকল্প অসমত টাটাৰ ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প উত্তৰ পূবৰ বাবে হ'ব গেম চেঞ্জাৰ জাগিৰোডৰ পূৰ্বৰ কাগজ কলৰ ভূমিত স্থাপন হ'ব এই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প
মন্ত্র বিশ্বকর্মার মন্তব্য সমর্থন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনেও উত্তর পূবর উন্নতির কথা চিন্তা করা নাছিল অসম উত্তর পূববাসীক ধন্যবাদ প্রধানমন্ত্রী উত্তর পূবর উন্নয়নের বাবে সকলো ধরনের সহায় সহযোগিতা আগবহার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদী সেমিকন্ডাক্টর প্রকল্পর মুক্তি করে আত্মনির্ভরশীল ভারতের বাবে এয়া এক শক্তিশালী খোজ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদী ইন্ডাস্ট্রি 4.0 দিকত ভারত আকো আগুয়াই যা বলে মন্তব্য করে করোনায় আত্মনির্ভর হবলে শিকার কথা প্রকাশ করে মোদী এতিয়াও লক্ষিমপুর সমষ্টির কংগ্রেস ঘোষণা করা নাই প্রার্থীর নাম লক্ষিমপুর সমষ্টির প্রার্থিত্ব দৌড়ত আছে রানী নর আর উদয় শঙ্কর হাজরিকা এপিসিসিয়ে উদয় শঙ্কর হাজরিকার নাম প্রক্ষেপ করেছিল যদিও এআইসিসিয়ে এই ক্ষেত্রে সন্তুষ্ট হওয়া নাই এআইসিসিয়ে রানী নরহক প্রার্থিত্ব দিয়ার সম্ভাবনা আছে ইউপিপিএলের কোকরাঝার সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ইউপিপিএলের কোকরাঝার সমষ্টির প্রার্থী জয়ন্ত বসুমতারী চিরাং জেলার সিডলির বিধায়ক জয়ন্ত বসুমতারী মঙ্গলবারে নিশা বৈঠকত ইউপিপিএলে সলনি করেছিল কোকরাঝার সমষ্টির প্রার্থীর নাম লক্ষিমপুরের ডিব্রুগড় সমষ্টিটো এতিয়ালৈ ঘোষণা করা নাই প্রার্থী তালিকা ডিব্রুগড় সমষ্টি এজেপি কেড়ে দিয়ার সম্ভাবনা আছে চর্চামতে ডিব্রুগড়ত লুরিণজ্যোতি গগৈ প্রার্থিত্ব দিয়ারও অধিক সম্ভাবনা আছে ইয়ার বিপরীতে ডিব্রুগড়ত বিজেপির শক্তিশালী প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছে কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক নগাঁওত কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করলে বর্তমানের সাংসদ প্রদ্যুৎ বরদলৈর নাম ইয়ার বিপরীতে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করেছে ন বিজেপি সুরেশ বরাক নগাঁওতো আকর্ষণীয় হব নির্বাচনী যুঁজ তামুলপুরের কাউলীত নিশা উপস্থিত দরং ওদালগুড়ি সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়া প্রার্থিত্ব লাভ করে প্রথমবারের অঞ্চলটত উপস্থিত হয় লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থীগী অঞ্চলত আয়োজিত অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞত অংশগ্রহণ করে বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া যোরহাট লোকসভা সমষ্টিত কংগ্রেসে গৌরব গগৈ প্রার্থিত্ব প্রদান করা কার্যক আদরণি জানাইছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ গৌরব গগৈক যিকোনো প্রকারে যোরহাট লোকসভা সমষ্টির পর লক্ষাধিক ভোটত জয়ী করার সংকল্প অখিল গগৈ গৌরব গগৈ সকল ফলের প্রায় এগারী যোগ্য প্রার্থী বলে মন্তব্য করে অখিল গগৈ অনাগত লোকসভা নির্বাচনক লৈ ওদালগুড়ির বিজেপির ব্যাপক তৎপরতা জেলাখনের বিজেপির পারিষদ আর কার্যবাহী সদস্যসকলে গাঁয়ে গাঁয়ে গিয়ে চলাইছে নির্বাচনী প্রচার বিজেপি সাংসদ দিলীপ শইকীয়ার হয়ে প্রচার বিজেপি কর্মীসকলের বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে বিভিন্ন স্থানত প্রচার চলা বিজেপি কর্মীসকলের দাবি বিপুল ভোটত জয়ী হব দিলীপ শইকীয়া হাইলাকান্দি বিজেপির বৃহৎ যোগদান কার্যসূচী হাইলাকান্দির প্রায় 400 লোকে মঙ্গলবারে যোগদান করে বিজেপিত যোগদান করা সকলের ভিতর আছে জেলা পরিষদের প্রাক্তন সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি অবসরপ্রাপ্ত সেনা জওয়ান বিশিষ্ট ব্যবসায়ী আর অরাজনৈতিক সংগঠনের কর্মকর্তা মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার উপস্থিতিত যোগদান করে বিজেপিত বুধবারে মা কামাখ্যা মন্দিরত সেবা জানালে কংগ্রেসের গুয়াহাটি লোকসভা সমষ্টির প্রার্থী মীরা বরঠাকুরে গুয়াহাটি লোকসভা সমষ্টির প্রার্থী হিসাবে টিকট লাভ করার পিছতে মা কামাখ্যা ধামত সেবা জানায় আশীর্বাদ গ্রহণ করে গুয়াহাটি সমষ্টিত কংগ্রেসের জয় নিশ্চিত বলে দাবি মীরা বরঠাকুরের বিজেপির স্রোতলিপি মতে কংগ্রেসে প্রস্তুত করেছে প্রার্থীর তালিকা কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পিছতে এআইডিএফের বিধায়ক আমিনুল ইসলামের প্রতিক্রিয়া সাম্প্রদায়িক আর ভ্রষ্টাচারী বিজেপিক প্রতিহত করব লাগিব বলে হুঙ্কার দিলে মানকাছর সমষ্টির বিধায়কগুলি ধুবুরী লোকসভা সমষ্টিত অগপ মিত্রজোঁটের প্রার্থী জাভেদ ইসলামের ভেটি দুর্বল দাবি করলে এআইডিএফের বিধায়ক আমিনুল ইসলামে আজমনের ভেটি খহাবলে অহা রকিবুল হুসেনকো সমালোচনা বিধায়কগুলি প্রার্থিত্ব লাভের পিছতে ডিব্রুগড় লোকসভা সমষ্টির নির্বাচনী প্রচার তীব্রতর করে তুলিছে লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালে বুধবারে তিনিচুকীয়াত উপস্থিত হয়ে কেবাখনো সভাত দলীয় কর্মকর্তাসকলের সঙ্গে অংশগ্রহণ করে বিজেপি প্রার্থীগুলি ডিগবৈ আর মার্ঘেরিটা সমষ্টিতো কেবাখনো সভাত অংশগ্রহণ করে সোণোৱালে ভারত সরকারে দেশত কা আইন বলবৎ করেছে যেটা আইন সকলে মানিব লাগিব দেশত কা আইন বলবৎ সম্পর্ক রাভা আসং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী পরিষদ টঙ্কেশ্বর রাভায় ব্যক্ত করলে এই প্রতিক্রিয়া আগন্তুক লোকসভা নির্বাচনত কা আইনের প্রয়োগে কোনো প্রভাব নেপেলায় বলে দাবি করলে টঙ্কেশ্বর রাভায় কা আন্দোলনক লৈ বিধায়ক রূপক শর্মার প্রতিক্রিয়া কা গৃহীত হওয়ার পিছত 2021 সনত বিজেপিয়ে জয়ী হয়েছে রাইজে বুঝি উঠিছে কা আন্দোলন রাজপথত করে লাভ নাই রাজপথত টায়ার জ্বলালে কেতিয়াও কা বাতিল নহয় কা বাতিল করবলে হলে আইনী যুঁজত যাব লাগিব যুক্তি প্রদর্শন করব লাগিব তেতিয়াহে কা আইন বাতিল হব বলে মন্তব্য রূপক শর্মার কা সন্দর্ভত বিধায়ক পদ্ম হাজরিকার প্রতিক্রিয়া কা আন্দোলনে নির্বাচনত কোনো ধরনের প্রভাব নেপেলায় বলে মন্তব্য লগতে পদ্ম হাজরিকায় কয় যে কা সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে দিয়া নির্দেশলে অপেক্ষা করব লাগিব জাতির কারণে যে মঙ্গল হয় সেইটোয় সুপ্রিম কোর্টে রায় দিব বলে মন্তব্য করে পদ্ম হাজরিকায় শিবসাগরত কার বিরুদ্ধে দল সংগঠনের উত্তাল প্রতিবাদ আরক্ষী বাধা নেউচি কে পি এম চারিআলিত বিতর্কিত আইনখন বাতিলের দাবিত বীর লাচিত সেনা রাইজর দল আর অসমীয়া যুব মঞ্চা সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ বঙ্গাইগাঁওত কা বাতিলের দাবি সিপিআইএম দলে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে বরপাড়া বাস আস্থানের সম্মুখত সিপিআইএম দলে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে প্রতিবাদকারীসকলে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলা সমগ্র পরিবেশ কা বাতিলের দাবিত রঙাপড়া সিপিআইএমে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ বিতর্কিত বিধেয়ক বাতিলের দাবিত বিভিন্ন স্লোগানে দলটির সদস্যসকলে সাব্যস্ত করে প্রতিবাদ গুৱাহাটী গীতা মন্দিরত ভয়ঙ্কর ঘটনা জি এম চি এইচর অধীক্ষক ডক্টর অভিজিৎ শর্মার পত্নীর বাহনত ড্রাগস
আহক্ত করে আক্রমণ গীতামন্দ্রের গুরুকুল গ্রামার স্কুলের সমীপতে রুবুল আলী নামের আহক্ত ড্রাগস আহক্ত যুবকে হিল মারি ভাঙিলে বাহনের গ্লাস ঘটনা অনুসরি মঙ্গলবারে দিনের ভাগত অরুণজ্যোতি বরঠাকুর শর্মায় নিজের বাহন লো হাসপাতালে যাওয়ার সময়তে কোনো কারণ নোহাক ড্রাগস আসক্ত রুবুল আলী প্রথমে ধূ ব্যবহার করে তারপরে হিল মারি ভাঙি দিয়ে বাহনখনের গ্লাস পরবর্তী সময় মহিলাগীর এজাহারের ভিত্তিত নুনমাটি আরক্ষী গ্রেপ্তার করেছে ড্রাগস আসক্ত রুবুল আলী উৎকুশলার ক্রাইম ব্রাঞ্চর জালত মহানগর আরক্ষী এ এস আই গোচরের পর রেহাই দিয়ার নামত ধন লো গ্রেপ্তার এ এস আই কৃষ্ণানন্দ উপাধ্যায় ব্যবসায়ী ভবেশ শর্মার পরিয়ালের লৈছিল 13 লাখ টাকা সিসিটিভিত বন্দী হয়েছে ধন লওয়ার দৃশ্য চুরি মোবাইলের সাম্রাজ্য চলার অভিযোগতো গ্রেপ্তার হয়েছিল ভবেশ শর্মা বরপেটার মাছদিয়া গাঁর বেলপাড়া জঘন্য ঘটনা পুত্রের হাতত প্রাণ গল বৃদ্ধা মাতৃ পতি নিশা সান মহম্মদ খানে এডাল বাঁহর টাঙুলে বৃদ্ধা মাতৃ ফুলবানু মরিয়াই মরিয়া হত্যা করে ইতিমধ্যে হত্যাকারী সান মহম্মদ খানক আটক করেছে আরক্ষী শিবুরী গৌরীপুর দুর্নীতি নিবারক শাখার অভিযানত আটক হয়েছে এজন সরকারী কর্মচারী অভিযানত উৎকুশলে হাতে লুটে ধরা পড়ে আলমগঞ্জ গাঁও পঞ্চায়েতের সচিব নুরুল ইসলাম মোল্লা পঞ্চায়েত সচিব নুরুল ইসলাম মোল্লায় পঞ্চায়েতের উন্নয়নমূলক কামর বাবে 10,000 টাকা উৎকুচ লুছিল ক্ষেত্রীয় আরক্ষী থানার অন্তর্গত মালয়বাড়ীত গরু চুরর সন্ত্রাস মালয়বাড়ী কল্পনা ভুজেল দাস নামের মহিলাগীর ঘরের গোহালীর পৌতি নিশা চুরে লো গেল দুটাকৈ গোট ঘটনা সন্দর্ভত আরক্ষী থানাত এজাহার দাখিল করে ভুক্তভোগী মহিলাগীয়ে মহানগরীর বড়াগাঁত নিশা চুরর টিঘিল ঘিলনি নিশা চুরে রাষ্ট্রীয় ঘাইপথের সমীপত থাকা রৌনক এন্টারপ্রাইজ নামের ই রিক্সার গুদামত চলালে অভিযান গুদামের চাটার ভাঙি চুরে লৈ গেল ই রিক্সাত ব্যবহৃত 700টা ব্যাটারি এখন ট্রাকত আহিছিল চুরর দলটো বাল্য বিবাহর বিরুদ্ধে লঙ্কা আরক্ষীর অভিযান লঙ্কার খারিখানা সমীপর সাইসু বালিত এগারী 16 বছরীয় কিশোরীক বিয়া করাবলে আহি গ্রেপ্তার হল দরা আর পিতৃ 16 বছরীয় কিশোরীগীক বিয়া পাতিবলে বোকাজানের আহিছিল দরা শঙ্কর শাহ সহ বরযাত্রী দল হাতিনিমারে দলবদ্ধ ধর্ষণের বলি এগারী নাবালিকা দক্ষিণ হালমরা মানকাছাৰৰ খাৰুৱা বান্ধাত সংঘটিত হয়েছে এই জঘন্য ঘটনা 14 বছরীয় নাবালিকাগৰাকীক ঘরের উঠাই নি দলবদ্ধ ধর্ষণ ঘটনা সন্দর্ভত হাতিনিমারী খাৰুৱা বান্ধা আর কিছুকীত 5 যুবকের বিরুদ্ধে রুজু হয়েছে গোচর গোলাঘাট জেলার সরুপথারত নিশা চলন্ত রেলত ভয়ঙ্কর ঘটনা নামনিমুয়া ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের পর দুর্বৃত্তয়ে গতিয়ালে এগারী মহিলা যাত্রীক প্রভাতী বরুয়া গগৈ নামের মহিলাগীর বেগ মোবাইল কাঢ়ি নিয়ার চলন্ত রেলের গতিয়াই দিয়ার অভিযোগ মঙ্গলদৈ হরগৰি মন্দির চুরি করা চুরক করায়ত্ত সিসিটিভি ফুটেজত ভিত্তিত চিনাক্ত করা হয়েছে 24 ঘণ্টার ভিতর করায়ত্ত মঙ্গলদৈর বাঘপুরী নূর ইসলাম আর কোপাতির সঞ্জয় ভূমিজ নামের চুর দুটাক সিসিটিভি ভাঙি মন্দিরে প্রবেশ করেছিল ধৃত চুর দুটায় বিহালীত 3 চোরাং শিকারী গ্রেপ্তার ধৃত চোরাং শিকারী কেইটা বুবুল শইকীয়া দাদুল বৰা বসন্ত প্রধান কাজিরঙার দাঁতি কাষরিয়া অঞ্চলত বিষ পান করায় পরিভ্রমী পক্ষী হত্যা করে মঙ্গলবারে 10টাকৈ ধৃতরাষ্ট্র আর চাকৈ চুকা হত্যা করা হয়েছিল রাংসালী দলনীত জাই স্টেশনত গৃহরক্ষী জওয়ানসহ এটা দলে রেলযাত্রীর আগর কাঠ ভর্তি বেগ লো অন্তর্থান হওয়া ঘটনাক লৈ সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ভুক্তভোগীয়ে রেল আরক্ষীত এজাহার দাখিল করার পাছতে আগর কাঠ ভর্তি বেগ উদ্ধার করে আর আরক্ষী গ্রেপ্তার করেছে রাহুল নামের এটা সদস্যকে আনহাতে এটিও পলাতক গৃহরক্ষী জওয়ানসহ মহানগরীর সরুসজায় দিন দুপুরতে চুরর উৎপাত লখরা সরুসজায় পূর্জোদয় নগরের এঘরত চুরে গ্রিল দ্বারর তলা ভাঙি লুটি নিলে নগদ ধন সহ লক্ষাধিক টাকার সোনার আ অলঙ্কার দুটা সিপিইউ এটা ল্যাপটপ সিসি ক্যামেরা আর মনিটর লৈ গেল চুরে ঘটনা সন্দর্ভত বশিষ্ঠ থানাত গোচর রুজু ভুক্তভোগী জয়ন্ত বরুয়ার জামুগুড়িহাটৰ নিকটবর্তী ইটাখোলার হাতিঙা বাগানৰ এগৰাকী মুখবধিৰ যুৱতীক ধৰ্ষণৰ চেষ্টা চলাই ৰাইজৰ হাতত কৰায়ত্ত এটা লম্পট কৰায়ত্ত হোৱা লম্পটটোৰ নাম আহিদুর রহমান ইতিমধ্যে আৰক্ষীয়ে লম্পট আহিদুৰক জেললৈ প্ৰেৰণ কৰিছে গোয়ালপাড়ার রাখালডুবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি প্রধান শিক্ষক আনোয়ার হুসেন মন্ডলের বিরুদ্ধে ছাত্রীক অশালীন ব্যবহার করার অভিযোগ নির্যাতিতা ছাত্রীগী অভিভাবকক অবগত করার পেছত বিদ্যালয়ত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি রমজানের রোজার সেহেরি আহার গ্রহণ করবলে ঘরের দ্বিতীয় মহলার ছাদর উপর পড়া পরি নজির আলী নামের লোকজনের মৃত্যু হয়েছে পতি নিশা মহানগরীর হাতগাঁও থানার অন্তর্গত নওয়াপাড়ার ফজর আলী পথত এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবারে অসমলৈ আহিব কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বরপেটা ক্লাস্টার সভাত অংশগ্রহণ করব কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে বরপেটা সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে প্রচার চলাব কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে এই সভার জড়িয়ে বরপেটা সমষ্টির নির্বাচনের অনুশীলনা বজাব রাজনাথ সিংয়ে রঙিয়াত নগরিয়া আয়ুষ্মান স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করে ভবেশ কলিতায় রঙিয়া সমষ্টির আর কমলপুর সমষ্টির কেইবাটাও উন্নয়নমূলক কাম কাজের শিলান্যাস আর উদ্বোধন করে বিজেপি সভাপতিগিয়ে ডিব্রুগড়ের থানা চারিআলীত নির্মীয়মান ফ্লাইওভারের অঘটন ফ্লাইওভার নির্মাণস্থলীত গড়ি পড়িল এখন মারুতি বাহন দুর্ঘটনাটি আহত হয়েছে এজন ব্যক্তি নির্মাণস্থলীর পথের কাছত কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা নথকার দুর্ঘটনাটি সংঘটিত হয় ডিব্রুগড়ের কেন্দ্রীয় কারাগার বন্দী অমৃত পালসহ আর 9 সহযোগী ফোন যোগাযোগের ব্যবস্থার বঞ্চিত করার অভিযোগ অমৃত পালের অধিবক্তার নির্বাচনী আয়োগে নির্বাচনমুক্ত আর সুকলমে অনুষ্ঠিত করবলে এনে ব্যবস্থা গ্রহণ করাত নির্বাচনের কি সম্পর্ক বোঝা নাই বলে মন্তব্য করে অধিবক্তা রাজদেব সিং খালসারে
অধিবক্তা রাজদীপ সিং খালসা এক ভিডিও বার্তা প্রেরণ করে এই কার্যত তীব্র অসন্তুষ্টি প্রকাশ করে শেহতীয়াকৈ ডিব্রুগড়ৰ কেন্দ্ৰ কারাগারত অমৃতপালক সাক্ষাৎ করার সময় এই কথা জানিব পাৰে অধিবক্তাগৰাকীয়ে ইফালে কারাগারত অমৃতপালৰ সহযোগী সকলে কৰি থকা অনশনৰ ফলত তেওঁলোকৰ স্বাস্থ্যৰ অধিক অৱনতি ঘটা বুলি উল্লেখ কৰিলে অধিবক্তাগৰাকীয়ে মিছিল স্বায়ত্ত শাসিত পৰিষদৰ 36টা সমষ্টিত প্ৰতিশ্ৰুতি আৰু প্ৰতিফলন সমাৱেশ পৰিষদীয় সমষ্টিত চলা উন্নয়নৰ খতিয়ান ৰাইজৰ ওচৰত দাঙি ধৰিলে জনপ্ৰতিনিধিয়ে লোকসভা নিৰ্বাচনত লক্ষীমপুৰত প্ৰদান বৰুৱাই বিজয় নিশ্চিত বুলি ভৱিষ্যতবাণী মিছিল স্বায়ত্ত পৰিষদৰ বিষয়ববীয়া খানাপাৰাৰ গণেশ মন্দিৰৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত আধাৰশিলা স্থাপন অনুষ্ঠান প্ৰধানমন্ত্ৰী পি এম ডিভাইন আঁচনিৰ অধীনত বিদ্যালয়ত নতুন ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰে কামৰূপ মেট্ৰ জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী তথা কৃষিমন্ত্ৰী অতুল বৰাই 6.5 কোটি টকা ব্যয়েৰে খানাপাৰাৰ গণেশ মন্দিৰৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত স্থাপন হ'ব ভৱনটো কলিয়াবৰৰ জল জীৱন মিছনৰ পানী যোগান আঁচনি আৰু গভীৰ নলী নাদ আঁচনিৰ উদ্বোধন কৰে মন্ত্ৰী কেশৱ মহন্তই কলিয়াবৰৰ গাখীৰ খাইটিৰ পানী যোগান আঁচনিৰ লগতে 450টা ঘৰ উপকৃত হোৱাকৈ লক্ষণা বন্ধা বৰ ভগৈয়া আৰু কাৱৈমাৰী এই পানী যোগান আঁচনি উদ্বোধন কৰি ৰাইজৰ নামত উৎসৰ্গা কৰে মন্ত্ৰীগৰাকীয়ে আসনাদিশ্য চৰকাৰখনে কাৰ জৰিয়তে অসমৰ জাতি মাটি ভাষা সংস্কৃতি সকলো ধ্বংস কৰিলে বুলি মন্তব্য ৰাইজৰ দলৰ সম্পাদক ৰাছেল হুছেইন আৰু এই বিতৰ্কিত বিধেয়কখনৰ জৰিয়তে অহা শৰণাৰ্থী বোজা কেৱল বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাই ল'ব লাগিব বুলিও ক'লে ৰাইজৰ দলৰ সম্পাদকগৰাকীয়ে আবিয়ান সাহিত্য শাসিত পৰিষদৰ অন্তৰ্গত নীলি পৰিষদীয় সমষ্টিত বিজেপিৰ বিকাশ যাত্ৰা চকীহুলাৰ পৰা দুৰ্গম অঞ্চল বৰপুং তাৰাপুঙলৈ নিৰ্মাণ হ'ব 51 কিলোমিটাৰ পকীপথ 194 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰিবলগীয়া এই পথে শিলান্যাস আৰু ভূমিপূজন সম্পন্ন কৰে কাৰ্বি পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিৰাম ৰংহাঙে কমলপুৰ বিধানসভা সমষ্টিৰ আপ আৰু কংগ্ৰেছৰ 365গৰাকী নেতাই আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিলে বিজেপি বিদিয়া জাজিকোনা ৰাজথলত অনুষ্ঠিত হোৱা এক বিশাল জনসভাত বিজেপিত যোগদান কৰিলে বিৰোধী দুয়োটা দলৰ নেতাসকলে মৰাণৰ এটি গৃহলৈ পুনৰ আহিল সাহিত্য একাডেমী অনুবাদ বঁটা 2019 বৰ্ষৰ স্বামী ডক্টৰ নৱকুমাৰ সন্দিকৈয়ে সাহিত্য একাডেমী অনুবাদ বঁটা লাভ কৰাৰ পিছত এবাৰ সহধৰ্মিনী লক্ষ্যজ্যোতি গগৈ সন্দিকৈলৈ আগবঢ়োৱা হৈছে 2023 বৰ্ষৰ সাহিত্য একাডেমী অনুবাদ বঁটা মাজুলীৰ জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত চুটীয়া জাতিক জনজাতিকৰণৰ মৰ্যাদা প্ৰদানৰ দাবীৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হয় সদৌ মাজুলী জিলা চুটীয়া সন্মিলন জিলা যুৱ সন্মিলন আৰু মহিলা সন্মিলনে অংশগ্ৰহণ কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচীত মাতৃ স্বচ্ছতা অব্যাহত অংগনবাড়ী কৰ্মী সহায়িকাৰ উত্তাল প্ৰতিবাদ 14 মাৰ্চত ৰাজ্য চৰকাৰৰ সৈতে অংগনবাড়ী কৰ্মী সহায়িকাসকলৰ অনুষ্ঠিত হ'বলগীয়া আলোচনালৈ ৰাজ্য চৰকাৰে নিমন্ত্ৰণ নজনোৱাৰ অভিযোগ সন্থাটোৰ সম্পাদিকা ইন্দ্ৰাণী নেৱাৰৰ অলগাছিয়াৰ আপৰূপীত ভয়ংকৰ অগ্নিকাণ্ড গেছ চিলিণ্ডাৰ বিস্ফোৰিত হৈ এই অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হয় অগ্নিকাণ্ডৰ ফলত দুটা পৰিয়ালৰ 4খন ঘৰ নগদ ধন গুৰুত্বপূৰ্ণ নথিপত্ৰ আ অলংকাৰ সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হয় যোৰাবাটত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই ৰাজপথত বাগৰিল এখন ট্ৰাক দুৰ্ঘটনাত আহত ট্ৰাকখনৰ চালক হেণ্ডিমেন দুৰ্ঘটনাৰ পিছতে আবদ্ধ হৈ পৰে শ শ বাহন দীৰ্ঘ সময়লৈকে পথটোত সৃষ্টি হয় ব্যাপক যানজট ৰঙিয়া তুলচীবাৰীত থকা পথ দুৰ্ঘটনা ৰঙিয়া অভিমুখী ৰৈ থকা ট্ৰাকত বাইকৰ খুন্দা দুৰ্ঘটনাত মৃত্যু ৰঙিয়া তুলচীবাৰীৰ মাহতলীৰ নিবাসী তথা ৰাজহুৱা খণ্ডৰ বৃহৎ বস্ত্ৰ বিদ্যুত এপল' মিলৰ প্ৰাক্তন কল্যাণ বিষয়া যতীন কলিতা দুৱাৰকুছিৰ পৰা তুলচীবাৰী অভিমুখে বাইকেৰে আহি থকা অৱস্থাত দুৰ্ঘটনাটো সংঘটিত হয় মাজুলীৰ ভকতচাপৰিত গাঁঠি ধন ভাঙি টুনি খুঁটিত বান্ধ দিবলৈ ওলাই আহিল 17খন গাঁৱৰ ৰাইজ বিগত বৰ্ষত ঠিকাদাৰৰ নিম্নমানৰ কামৰ বাবে টুনি খুঁটিত থকা কাঠৰ দলং উঠি গৈছিল বানত ৰাইজে গাঁঠি ধন ভাঙি খুঁটিৰ ওপৰত সাময়িকভাৱে 17খন গাঁৱৰ ৰাইজে এটা পথ নিৰ্মাণ কৰিবলৈ ওলাই আহে জাগিৰোডৰ পূব পালিগুৰিত বৰ নামঘৰত অনুষ্ঠিত হয় সমূহীয়া বিবাহ পূব পালিগুৰি ৰাইজে আয়োজন কৰে এই সমূহীয়া বিবাহ কাৰ্যসূচী সম্পূৰ্ণ বৈদিক ৰীতি নীতিৰে অঞ্চলটোত 24 জোৰা দৰা কইনাই অংশগ্ৰহণ কৰে এই সমূহীয়া বিবাহত যোৰহাটত সীমামূৰীয়া ব্ৰহ্মপুত্ৰৰ কাষৰ ললিতি চাপৰিত নাহৰ ফুটিকীৰ আতংক নাহৰ ফুটিকীৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত হয় এজন যুৱক মৌ বান্ধিবলৈ যোৱাৰ সময়তে হঠাৎ নাহৰ ফুটিকীটোৱে আক্ৰমণ কৰে যুৱকজনক গুৰুতৰভাৱে আহত সঞ্জু পেগুক সংকটজনক অৱস্থাত যোৰহাট মেডিকেল কলেজ হাস্পাতালত ভৰ্তি কৰোৱা হৈছে মেৰাপানী প্ৰধানমন্ত্ৰী আৱাস গৃহ আঁচনিত ব্যাপক নিয়োগ বিশেষভাৱে সক্ষম লোকৰ নামত অহা প্ৰধানমন্ত্ৰী আৱাস গৃহৰ ধন লুটিলে দুই বিজেপি নেতাই বিতুল শইকীয়া আৰু ৰাজেন বৰা নামৰ দুই বিজেপি নেতাৰ বিৰুদ্ধে অভিযোগ ভুক্তভোগী সৰু গগৈ দ্বিতীয় সমষ্টিৰ প্ৰধানমন্ত্ৰী আদৰ্শ গাঁৱৰ নামত চৰম বঞ্চনা উত্তৰ দুলীয়া বগৰীগুৰি গাঁওখনত প্ৰধানমন্ত্ৰী আদৰ্শ গাঁৱৰ জৰিয়তে উন্নয়ন সাধনৰ প্ৰকল্প লৈছিল যদিও আজিলৈকে অঞ্চলবাসীয়ে লাভ নকৰিলে কোনো সা অসুবিধা সকলো আঁচনিয়ে গাঁওখনত আধৰুৱা হৈ পৰাৰ অভিযোগ গাঁওবাসীয়ে পাঠশালাৰ জালিখাটাৰ কলিবাৰী থানত জুবিন গাৰ্গৰ সংগীতানুষ্ঠান পাঁচদিনীয়া শিৱ পূজা মহোৎসৱত অন্তিম দিনৰ কাৰ্যসূচীৰ সাংস্কৃতিক সন্ধিয়াত গীত পৰিৱেশন কৰিলে জুবিন গাৰ্গে সংগীতানুষ্ঠানৰ মাজতে জুবিনে জনালে ছেপ্টেম্বৰত আহি আছে জুবিন গাৰ্গৰ নতুন ছবি চিকাৰ সকলো ৰাইজকে চিকাৰ ছবিখন চাবলৈ আহ্বান হাতৰ জুবিন গাৰ্গৰ
জৰহাট কৃষি বিশ্ববিদ্যালয়ৰ তিতাবৰস্থিত ধান গৱেষণা কেন্দ্ৰ উদ্ভাৱন কৰা নুমলি নামৰ ধানৰ জাতে থলুৱা কৃষকৰ মাজলৈ আনিছে আহাৰ বতৰা 135 দিনৰ ভিতৰত এই নুমলি নামৰ ধানৰ জাতেৰে কৃষকে লাভ কৰিব সৰ্বাধিক হাৰত ফসল এই কথা সদৰি কৰিছে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য ডক্টৰ বিদ্যুৎ চন্দ্ৰ ডেকা বুধবাৰৰ পৰা উত্তৰ গুৱাহাটী মহাবিদ্যালয়ৰ মহাবিদ্যালয় সপ্তাহ আৰম্ভ কলেজখনৰ মহাবিদ্যালয় সপ্তাহ উপলক্ষে উত্তৰ গুৱাহাটীৰ ৰাজপথত বৰ্ণিল সম্প্ৰীতি শোভাযাত্ৰা বাহিৰ কৰে শিক্ষাৰ্থীসকলে ইয়াৰে সৈতে দুটা সংবাদৰ পৰা বিদায় লৈছো নমস্কাৰ